মানে স্পিকার আসলে মানে কি বলবো বলার ভাষা নাই যে এই সব কথাগুলো শুনলে আমি মনে করি যে ঘোড়াতেও হাসে মাননীয় স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবেন যে ঘোড়াতেও হাসছে আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনে আপনাদের এই মামলা দেখে ঘোড়া এসেছিল না উট এসেছিল আপনি কি এটার উত্তর দিতে পারবেন আমাদের একজন সংসদ সদস্য এখানে প্রায় কুরআনের আয়াত বিবৃত করে ভুলভাল তথ্য উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে যে আমাদের গ্রামে একটি কথা আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি তা তিনি ভুলভাল উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমি পবিত্র কুরআন মুজিদের একটি আয়াত দিয়েই আমি এটা করতে চাই সূরা হুজুরাতের আয়াত ১২ হে মুমিনগণ অনেক রকম অনুমান থেকে বেঁচে থাকো কোনো কোনো অনুমান গুনাহ তোমরা কারো গোপন ত্রুটি অনুসন্ধান করো না এবং তোমাদের একে অন্যের গীবত করবে না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে এটা তো তোমরা ঘৃণা করে থাকো তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অতি তওবা কবুলকারী পরম দয়ালু আমরা দেখেছি যে যখনই সুযোগ পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে আমরা দেখেছি একসময় বলা হয়েছে আটা ঘোটা খাবো না নৌকায় ভোট দেব না কচু ঘোটা খাবো না নৌকায় ভোট দেব না এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বারবার বলা হয়েছে আওয়ামী লীগ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এই দেশ ভারত হয়ে যাবে এমনকি একজন দায়িত্বশীল সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে মসজিদে উলুধ্বনি শোনা যাবে কোনো মসজিদে কি আজ পর্যন্ত উলুধ্বনি শোনা গিয়েছে সুতরাং এই যে মিথ্যে কথা বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করেছেন এই যে গীবত গিয়েছেন পবিত্র কোরআনের আলোকে যদি বিচার করেন তাহলে আপনারা কোন পার্টি করেছেন আমি ওনাকে উদ্দেশ্য করেই একটি হাদিসের বর্ণনা করতে সহি মুসলিম হাদিস ২৩৩৩ আমি রাসূলুল্লাহ সাল্লামের নিকট শুনেছি তিনি বলেন শেষ যুগে একদল লোক আসবে বের হবে তাদের বয়স কম হবে এবং জ্ঞানের দিক থেকে তারা হবে মূর্খ তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাই উত্তম কথা বলবে কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর থেকে সঙ্গমস্থল ভেদ করে বেরিয়ে যায় সুতরাং এখানে অনেকেই কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন কিন্তু সেই ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন যেটা অতীতেও বারবার আপনারা করেছেন আমি কয়েকটি একটি বিষয় বলি যে এই সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য বলেছেন মন্ত্রীদের কথা শুনে নাকি ঘোড়াও হাসে আমি আপনাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তার কয়েকটি কথা আমি বলি যে যখন আমরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলাম তখন বলা হয়েছিল যে এই শান্তি চুক্তি বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রাম ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে ফেনী পর্যন্ত কি ভারত হয়েছে ফেনী পর্যন্ত ভারত হয় নাই আজকে এই যে পদ্মা সেতুর ব্যাপারে যেটা বলেছে পদ্মা সেতু করা যাবে না পদ্মা সেতু হবে না করতে পারবে না যেই করলাম বলল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুতে উঠা যাবে না এখন আমরা অপেক্ষায় আছি দেখি বিএনপির কেউ পদ্মা সেতুতে ওঠে কি না উনি বলেছিলেন যে একটি আয়াত আয়াত দিয়ে যে যখন আইন সবার জন্য সমান না হয় তখন সেই সরকার জালেমে পরিণত আমি বলি বিভিন্ন মামলার কথা দিয়ে আপনারা বলেছেন আমি আমার একটি মামলার উদাহরণ আপনারা দিই ২০০২ সালের ১৫ই আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আমরা যখন হরতাল পালন করছিলাম তখন সেখানে পুলিশ বিনা কারণে আমাদের পিটেছিল এবং রমনা থানায় মামলা করা হয়েছিল যে আমি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছাত্রলীগের আমি নাকি শুকনো মরিচ কিনে এনেছি আমার ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি সে নাকি সেটা বেটেছে আর আমার এক কর্মী রাসেল নাকি সেটা পুলিশের উপর চেলে মেরেছে তো তখন আপনাদের এই মামলা দেখে ঘোড়া এসেছিল না উঠ এসেছিল আপনি কি এটার উত্তর দিতে পারবেন